আমি হরিদাস ঘোষ, প্রাক্তন বিভাগীয় প্রধান, কোর্স কোঅর্ডিনেটর, ডিপার্টমেন্ট অফ পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ অ্যান্ড রিসার্চ ইন হোমিওপ্যাথি, দি পিপুলস ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, প্রাক্তন অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ডিপার্টমেন্ট অফ অ্যানাটমি, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ময়মনসিংহ হোমিওপ্যাথিক ডিগ্রি মেডিকেল কলেজ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অবসরপ্রাপ্ত সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, প্রাক্তন কথক আপনার স্বাস্থ্য বাংলাদেশ বেতার, পরীক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয় মন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। আমি অনেকের কাছেই শুনেছি স্কুল সম্পর্কে। আমি আমার মেয়েকে ভর্তি করার জন্য আমি একদিন দেখতে গেলাম স্কুলটি। আমি দীর্ঘ 30 বছর শিক্ষকতা করেছি, পরীক্ষা নিয়েছি দেশে বিদেশে, কিন্তু এত সুন্দর একটি পরিবেশ আমি কখনো পাইনি। এমন একটা পরিবেশ যেখানে একজন ছাত্র এবং ছাত্রীর সুস্থ বিকাশ, শারীরিক, মানসিক ও আত্মিক বিকাশের জন্য উত্তম একটা স্থান। আমি বাড়িতে এসে বলার পরে আমার মিসেজ এবং ছেলে মেয়ে উৎফুল্ল হয়ে গেল, ওখানে ভর্তি হবে। একদিন আমি ওদের সবাইকে নিয়ে আমি স্কুলে গেলাম, সবাই তো আনন্দিত। আমি আমার মেয়ে এবং ওর বান্ধবীকে ভর্তি করালাম। দীর্ঘ 1টি বছর অনলাইনে ক্লাস হলো। শিক্ষকদের আন্তরিকতা এবং তাদের অক্লান্ত পরিশ্রম, আন্তরিকতার অভাব নেই। মুন্নু স্কুল অ্যান্ড কলেজের ছাত্রছাত্রী ভর্তি আমি মনে করি প্রত্যেক গার্ডিয়ানেরই উচিত এখানে ভর্তি করানো। আর তাছাড়া সব গার্ডিয়ানরাই চান ভালোটা স্কুল, এবং প্রত্যেক মা বাবাই চান এটা, আমিও চাই। কাজে আমি সমস্ত গার্ডিয়ানকে বলবো, তারা যেন তাদের সন্তানদেরকে এই স্কুলে ভর্তি করার জন্য কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব না ভোগেন। আমি বিশ্বাস করি শিক্ষকদের আন্তরিকতা এবং পরিশ্রম কোনো ত্রুটি নেই, বাচ্চারা ছেলে মেয়েরা এখানে তাদের বিকাশ হবে, লেখাপড়ার সাথে সাথে তাদের সার্বিক বিকাশ হবে এবং সুন্দর একটা পরিবেশ পাবে। আমি দৃঢ় বিশ্বাস করি। সকল শিক্ষক, প্রিন্সিপাল মহোদয়, সবাইকে আমার অভিনন্দন জানাই। সকলের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা। ধন্যবাদ।